এনে আপু, হাইড্রা ফেশিয়াল কি? হাইড্রা ফেশিয়াল হচ্ছে একটি মোস্ট পাওয়ারফুল অ্যান্ড নন ইনভেসিভ স্কিন রিসার্ফেসিং ট্রিটমেন্ট। এর উপকারিতা কি কি? এর অনেক উপকারিতা রয়েছে। আমি প্রথমে স্কিনটা ক্লিন করে নিই, দেন এক্সফোলিয়েশন করি, অ্যান্ড এখানে এক্সট্রাকশন, হাইড্রেশন, ফেশিয়াল মাসাজ থাকে, ডিভাইস গুলো ইউজ করা হয়, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে যা হচ্ছে স্কিনের ডেড সেল গুলো এবং ইম্পিউরিটিস গুলো দূর করে দেয়, স্কিনের মধ্যে ময়েশ্চার সেরামটা প্রবেশ করতে হেল্প করে। আপনার যারা হাইড্রা ফেশিয়াল করতে চান, এটা ওভারঅল আপনাদের স্কিন টেক্সচারটা বেটার করবে, স্কিন এক্সফোলিয়েশনের মাধ্যমে ডিপ আপনার পোর্স গুলোকে ডিপলি ক্লিন করবে, ব্ল্যাক হেডস রিমুভ করে স্কিনকে করবে সফট অ্যান্ড ব্রাইট, আপনাদের স্কিন কমপ্লেকশন আরো ব্রাইট হবে। এটা কিন্তু এজিং সাইনও রিমুভ করে, লাইক আমরা এলইডি মাস্ক দিয়ে থাকি যেটা স্কিনে ফাইন লাইন্স, রিঙ্কেল রিমুভ করে স্কিনটাকে ফার্ম, ইভেন টোন অ্যান্ড টাইট করে, প্লাস লার্জ পোর্স গুলোকে, ব্রাউন স্পট গুলোকে হালকা করে দেয়, স্কিনকে গ্লোয়িং, হাইড্রেটিং, ময়শ্চারাইজিং, শাইনি এবং রিস্টোর করতে হেল্প করে। কারা করতে পারে? এটা ছেলে মেয়ে সবাই করতে পারবে। কত বছর বয়স থেকে করা যায়? 18-20 বছর বয়স থেকে করতে পারবে। কত সময় লাগে করতে? ট্রিটমেন্টটাতে আসলে আমরা হচ্ছে 9 থেকে 10টা স্টেপ ব্যবহার করি, যেখানে ভ্যাকিউমের মতো স্কিনটাকে ক্লিন করা হয়, স্কিনটাকে ইম্প্রুভ করা হয়, হেলদি স্কিন বুস্ট আপ করা হয়, স্কিন কন্ডিশনকে হেলদি করা হয়, এবং এটা হচ্ছে আপনার 1 থেকে মিনিমাম 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর আমরা বলে থাকি সপ্তাহে একটি করে হাইড্রা ফেশিয়াল নিলে সব থেকে ভালো ফলাফল পাবেন। কোন টাইপের স্কিনে হাইড্রা ফেশিয়াল করলে ভালো হয়? আর সব টাইপের স্কিনে হাইড্রা ফেশিয়াল করতে পারবেন, নর্মাল, কম্বিনেশন, অয়েলি, সেন্সিটিভ বা পিম্পল স্কিন আছে এই ধরনের স্কিনেও করতে পারবেন। বাট আপনারা করার আগে অবশ্যই আসবেন ক্লিনিকে, কনসালটেন্সি করে আমরা স্কিন টেস্ট করে দেন আপনাদেরকে সাজেস্ট করব। কয়টা সেশন করলে ভালো হয়? সেশন বলতে এখানে হচ্ছে আপনি মাসে 15 দিন পর পর নিলে বেটার, বা যাদের টাইম কম হয় তারা হচ্ছে ব্যস্ত থাকেন অনেকে, মাসে একটা করলেও কিন্তু হবে। ধন্যবাদ আপু। আপনাকেও ধন্যবাদ।